চলে যা এখান থেকে। আমি তুমি দেখো একবার চিন্তা করে দেবো, ওইটা কিন্তু তোমার স্বামীর বাড়ি। তোর আমি কইছি না আমার কোনো স্বামী নাই, আমার কোনো সংসার নাই, আমার কেউ নাই। ওর কথা আমার সামনে বলবি না, আমার কোনো স্বামী নাই, কোনো স্বামী নাই আমার। আরে বিয়ে হইলো, সংসার হইলো, এখন কোন স্বামী নাই, এটা তুই কি কস? শুন বাবা, আমি যে অসুস্থ, ঠিক মতো ওষুধ পানিও খাইতে পারতাছি না, জায়গা জমিন গুলো সব ব্যস্ত আছো তুই। শুন বাবা, তুই আর এই মদ খাইস না বাবা, মদ খাইস না। বাড়ি কোন বাড়ি, কোন বাড়ির কথা তুই বলতাছস? না না, আমার কোনো সংসার নাই, আমার কোনো স্বামী নাই, আমি কারোর কাছে যাবো না, আমি কোনো বাড়িতে যাবো না। এই যে আমার বাড়ি দেখতেছস, আমার বাবার দেখতেছস, আমি আমার বাবার কাছে পড়ে থাকবো, আমি কারোর কাছেই যাবো না। ভাবি দেখো, তোমার জন্য মা কান্না করে, খায় না, শুধু কান্না করে যে তোর ভাবিরে নিয়ে আয়, ভাবিরে নিয়ে আয়। মা কান্নাকাটি করে? মা কান্নাকাটি করলে কি হবো? আর তো আমার জন্য কেউ কান্নাকাটি করে না, আমার জন্য কান্নাকাটি করার তো কোনো লোক নাই। যে কিনা আমার জন্য কান্না করবে না, আমি কিসের জন্য তার জন্য কান্না করবো? আমার কোনো স্বামী নাই, আমি কারোর কাছে যাবো না। তুই চলে যা এখান থেকে। আমি তুমি দেখো একবার চিন্তা করে দেবো, ওইটা কিন্তু তোমার স্বামীর বাড়ি। তোর আমি কইছি না আমার কোনো স্বামী নাই, আমার কোনো সংসার নাই, আমার কেউ নাই। চলে যা তুই, চলে যা, আমার কাউকে লাগবো না, তুই চলে যা। কিরে, ঠিক আছে আমি চলে যেতেছি। কি হয়েছে রে মা? বাবা, কি আর হবো, নিলয় আসছিল, আয়সা বলতাছে মা কান্নাকাটি করে, ভাবি তুমি চলো আমার সাথে। আমি না করে দিছি, আমি কোথাও যাবো না। ছেলেটাকে বিদায় করে দিলি মা? যে জীবনে একটাই সুখ, সেটা হলো স্বামীর ঘরে তার জীবন মরণ। বাবা মার ঘরে কোনো দিনই কেউ থাকে না চিরদিন, বুঝছো? বাবা তুমি কি বলতে চাইতেছো, তুমি কি বলতে চাইতেছো? আমি বাড়িতে ফিরে যাবো? না না, আমি বাড়িতে ফিরে যাবো না, আমার কোনো স্বামী নাই, আমার কোনো স্বামীরও দরকার নাই, আমি এই জায়গায় থাকবো। আরে মা, একটা মেয়ের কিন্তু জীবনে স্বামীর ঘরই বড় পাওয়া, সেখানেই তার জীবন মরণ, বুঝছো? তুই অমত হইস না। কি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, তুমিও তাদের সাথে তা মিলাইছো তাই না? আমার কারোরই লাগবো না, আমার বাবা মাও লাগবো না, আমার শ্বশুর শাশুড়ি লাগবো না, স্বামীও লাগবো না। তোমার যদি আমার এই বাড়িতে রাখতে এত সমস্যা হয়, তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। আমার এই দুই চোখ যেদিকে যায় আমি সেই দিকে চলে যাবো, আমি থাকবো না, গেলাম আমি, গেলাম। আর আর মা কই যাস, কই যাস? আরে যাস নি, যাস নি। আরে পাগল মেয়ে, আমি এখন কি করবো বলো? এই ছেলে মেয়েগুলি কোনো দিন মা বাবার কাছে কি বোঝা হয়? তুই ভুল বুঝিস কেন মা? তুই ভুল বুঝিস না, তুই ভুল বুঝিস না। আমার শুধু তুই আসস, আর কেউ নাই, তোরে তোরা। আর আমি কি খামো, আমি কি খামো রে? নীলা রে কখন পাঠাইছি ভাবির আনতে, এখন গুন তো চাইল না। তোমার কথা কয়, তোমার জন্য খায় না, তাও আসে নাই। ভাবি কয় যে মা কান্না করে কি করব, আমি যার কাছে যাবো সে কি আমার জন্য কান্না করে? ঠিকই তো কইছে, বৌমা খারাপ কি কইছে। ঠিক আছে যা বাবা, তুই ঘরে যা। আচ্ছা কি করাম এখন আমি, যে কারণে পোলাডারে বিয়ে করাইলাম, বউটা করাইলে পোলাডায় ভালো হইব না, পোলাডার তো এমন কোনো কিছুই দেখতেছি না, বউটাও গেল গা এই পোলাডায় নিয়ে, এখন আমি কি করবো? পোলাডার মদ খাওয়া তো আমি
কোনোভাবে সারাইতে পারতাসি না বৌমারে কই কি মনে করে যে রাগ হয়ে রয়েছে হাইলেও তুই তো না বৌমারে যেমনি হোক ফিরিয়ে আনতে তো আমার পোলা দাঁড়ে কিছু হয় নাই মানে ও তোর স্বামীর কথা তো জিজ্ঞেস করা নাই তোর স্বামী কেমন আছে উনি কই জানি না ও কেমন আছে ও নাই আমি তো বুঝতেছি না বল না কি হয়েছে আমার নিশ্চয় কোনো সমস্যা হয়েছে ওর সাথে আমি আর এখন থাকি না কেন ওর কথা আমার সামনে বলবি না আমার কোনো স্বামী নাই আমার আরে বিয়ে হইলো সংসার হইলো এখন কোজ স্বামী নেই এটা তুই কি কস আমি তো কিছু বুঝতেছি না এই শোন তুই কি আমার সম্পর্কে আর কিছু জিজ্ঞেস করবি না না আর কিছু জিজ্ঞেস করব না তুই যাবি কই এখন তুই বললাম তো আমার এই দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে যাবো গেলাম আমি থাক ভালো থাক আমি যে অসুস্থ ঠিক মতো ওষুধ পানিও খাইতে পারতাসি না জায়গা জমিন গুলা সব ব্যস্ত আছো তুই শুন বাবা তুই আর এই মদ খাইস না বাবা মদ খাইস না আরে মদ ছাড়তাম না তুমি চলে যাও ছাড়বি না না ছাড়বি না না তো ছাড়বি না না তোর মতন পোলা কিলিগাম পেটে ধরছিলাম তোর পেটে ধরাটা আমার ভুল হয়েছে থাক তুই মদ নিয়ে থাক ছাড়বি তো না এটা ব্যাংকে ভালো মতে আমার কাছে কিসের জন্য যাইতেছিলেন শোনো মামা রাগ করো না বাড়ি ফিরালো লাড়ারে কোনোভাবে মদ খাওয়া সারাইতে পারতাসি না বাড়ি যামু কার বাড়ি যামু কিসের বাড়ি যামু আর আপনার ছেলের মদ খাওয়া ফিরাইতে পারেন বা না পারেন সেটা আপনার ব্যাপার আমি তো কইছি আমার কোনো স্বামী নাই তারপরে কিসের জন্য আপনি আমার এত বিরক্ত করেন বৌমা এই কথা কইও না তুমি না গেলে ও মদ খাওয়া ছাড়বো না ও মদ খাওয়া কোনোদিনও ছাড়তে পারবো না আপনারা কি সবকিছু ভুলে গেছেন মদ খেয়ে দিনের পর দিন ও আমার উপর অত্যাচার করতো মারতো এইসব কি আমি এত সহজে ভুলে গেছি আমি তো আমার বাবার বাড়িতে চলে গেছিলাম তারপরে কিসের জন্য আপনারা আমার বিরক্ত করতেছেন জান আমার কারো দরকার নাই বৌমা তুমি একটা বার কি আমার কথা ভাববা না না আমার কারো কথা ভাবার দরকার নাই আমার কথা যখন কেউ ভাবে নাই আমি কারো কথা ভাবতে পারবো না আপনি যান আমি কথা জানবো না বৌমা এত অভিমান করো না চলো বৌমা অভিমান না এইগুলা কষ্ট আপনি কোথায় যেতেছিলেন জান আমি আপনার সাথে যাবো না আমি তোমার কাছে যাবার লেছিলাম চলো বৌমা না চলো আপনি ফিরে যান আমি কোথাও যাবো না কোথাও না বৌমা বুঝলা না বৌমা ওরা ঠিকই বুঝতে পারবা স্বামী কি জিনিস
তখন বললে তোমার স্বামী নাই। আচ্ছা আমার বোস ছিল তোর সাথে, এই জন্য আমি তোমার জিজ্ঞাসা করতে পারিনি তোমার স্বামী নাই কেন। স্বামী কি তোমার স্যারে সই লাগেছে নাকি তুমি বিয়াই করো নাই? একটু আমার খুলা কইবা, নাইলে তুমি বলো তোমার স্বামী কই আছে, আমি তোমার ওই জায়গা হারাই খেয়াল করবো। চুপ করেন, বলছি না আমার কোনো স্বামী নাই, স্বামী নাই, স্বামী নাই। আপনাদেরকে কানে আঙুলতে কথা ঢুকাই দিতে হবো? আপনারা বুঝেন না এক কথা কিসের জন্য বারবার বলতে হয়? বারবার বলতেছি আমার কোনো স্বামী নাই, আমার কোনো স্বামীর প্রয়োজন নাই, আমি একাই থাকবো, একাই। আপনার যদি আর কিছু বলার থাকে বলেন, নাহলে এখান থেকে চলে যান। বলার জন্য তো এই জায়গা দাঁড়াইছি, তোমার স্বামী নেই কোনো সমস্যা নেই, কিন্তু জীবনে চলার জন্য একটা স্বামী দরকার। আর সত্য কথা বলতে কি, তোমার আমার খুব ভালো লাগে, চলো আমরা দুজনে বিয়ে করি। আপনারা বলছিলাম না যে আমার কোন স্বামী নাই, এই যে আমার স্বামী। শুধুমাত্র তোর জন্য এই লোকটা আমার হাত ধরতে পারে, কিসের জন্য? আজকে যদি তুই ভালো থাকতি তাহলে উনি কি আমার এইভাবে হাত ধরে নিয়ে যেতে পারত? লোকের কাছে আমার বলতে হতো না যে আমার স্বামী নাই। চলো, তুমি আমার জীবনটা নষ্ট করে দিছ। এই মাথা স্বামী থাকেছে না থাকা বলো, চলো আমার সাথে। ছাড়েন, ছাড়েন বলতেছি, ছাড়েন আমার। চলো তো, ছাড়েন। ভাই মাতাল, আসুন স্যার। আমি তোমার কোনদিন কান্দাব না। ওই যে মদ, ওই যে মদ সব ভয় দিছি, ওদের মদ কেমন ওদের করলাম করলাম আমি তো তোমার কোনোদিন কোনোদিন কই নাই যে আমি মদ খামো না। আজকে আজকে তোমার আমি কইলাম আমি আর কোনোদিন মদ খামো না। আমি আজকে থেকে কইলাম আমি কেন কোনোদিন মদ খামো না। এটা এটা তোমার কয় নাম্বার নাটক? হ্যাঁ না, এটা নাটক না, সত্যি করে কইলাম আজকে থেকে তোমার আর জায়গায় জায়গায় বইলে বার হইতে না। তোমার স্বামী নাই, তোমার স্বামী নাই, আজকে থেকে তুমি গর্ব করে কইবা আমি তোমার স্বামী। আমি তোমার স্বামী, সত্যি বলতেছো? আমি সবাই বলতে পারবো তো যে আমার স্বামী আছে? আজকে থেকে তুমি সবাই কইবা আমি তোমার স্বামী, তুমি তুমি আমার বউ। আর 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 কোনোদিন আমি মদ খাবো না, কাজ করি না, কাজ করে তোমার নিয়ে আমি সংসার করি, সংসার করি। আর আমার মতো কেউ কেউ মদ খাবেন না আপনারা, মদ খাইয়া নিজের সংসার ধারে ধ্বংস করবেন না, নিজের বউ বাচ্চা মা বাবা সবাই রে অশান্তির মূলে টাইনে নেবেন না। সবাই সবাই নিজের নিজের সংসার দিকে খেয়াল করবে। কোনো সময় আমরা ধূমপান এবং নেশা দ্রব্য কিছু খাবো না, তাহলে আমাদের
মতো সবাই সুখে সংসার করতে পারবে। চলো বউ, আমরা ঘরে যাই। চলো ঘরে যাই।